আকাশ থেকে বিদ্যুৎ আসলে বিদ্যুৎ ইলেকট্রিসিটি তৈরি হয় এবং সেটা এই সবগুলো ইন্টারাক্ট করে এমন একটা অবস্থায় আসছে যে আমাদের বজ্রপাতের সংখ্যা বাড়ছে। উচ্চতা যত বেশি হবে সেখানে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টটা বজ্রপাত থেকে টেনে মাটির ভেতরে গর্ত করে ওর মধ্যে লবণ দিয়ে অন্যান্য অবস্থান দিয়ে এটাকে চার্জ নিয়ে মাটিতে পাঠিয়ে দেওয়া, সেটা একটা অভ্যাস কোনো কোনো জায়গায় আছে। বৃষ্টি পড়ছে, বজ্রপাত হচ্ছে, আমরা তাড়াতাড়ি একটা গাছের নিচে গিয়ে দাঁড়াই অথবা একটা ঘরের ভেতরে গিয়ে দাঁড়াই। দেখা যাবে যে ঘরের একটা ওই এরিয়াল আর থাকে অনেক সময় যেখান থেকে বজ্রপাত থেকে টেনে নেয়, সেটা হয়তো সাফিসিয়েন্টলি ফাংশনাল না, দেখা গেলো ঘরটাই আক্রান্ত হলো, মানুষ মারা যায়। বা আসলে কেন এই বজ্রপাতের সংখ্যা বাড়ছে, মানুষ কি বুঝতে পারছে না, সচেতন হওয়ার সুযোগ নেই, সাবধান হওয়ার সুযোগ নেই, মানে পুরোটাই কি প্রাকৃতিক ঘটনা নাকি আমাদের আসলে অনেক কিছু করার ছিল? বজ্রপাতটা আসলে বৈজ্ঞানিকভাবে আমরা সম্পূর্ণ বুঝি না এখন। এটা যেটা হয় যে উপরিভাগে প্রচণ্ড চার্জ থাকে, পজিটিভ আর নেগেটিভ চার্জ, এগুলো স্ট্যাটিক চার্জ। আমরা ইলেকট্রিসিটি যেখানে দেখি ইলেকট্রোম্যাগনেটিক চার্জ বলে, এরম করে যায়, স্ট্যাটিক চার্জ ধাপে ধাপে। তো আমি খুব সহজভাবে বলতে চেষ্টা করছি, ব্যাপারটা অত সহজ না। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে বজ্রপাত কেন বাড়ছে এটা বলা আমি কারো কাছ থেকে মানে যথেষ্ট অ্যাডিকুয়েট সাইন্টিফিক এক্সপ্লানেশন পাই। আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এলাকা বাড়ছে, অ্যাক্টিভিটিস, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস, গাড়ি চললে মাটির সাথে ইলেকট্রিসিটি তৈরি হয়, আকাশ থেকে বিদ্যুৎ আসলে বিদ্যুৎ ইলেকট্রিসিটি তৈরি হয় এবং সেটা এই সবগুলো ইন্টারাক্ট করে এমন একটা অবস্থায় আসছে যে আমাদের বজ্রপাতের সংখ্যা বাড়ছে। এখন একটা হতে পারে যে আমরা নিচে মানে যেখানে আমরা অবস্থান করছি সেখানে আমাদের অ্যাক্টিভিটিস বাড়ছে, স্বভাবতই মানুষ বাড়ছে, যেমন ঢাকা শহরে ধরা যায় মানুষ বাড়ছে, গাড়ি বাড়ছে, চলন বাড়ছে, বৃষ্টি কম হচ্ছে বা ধুলাবাড়ি বাড়ছে, গাছপালা অ্যাবজর্ব করার মতো কম্পেনসেট করার মতো ফেনোমেনা আরও কমে যাচ্ছে, গাছপালা আমরা কেটে ফেলছি, তার ফলে হয়তো সমস্ত মিলিয়ে সামগ্রিকভাবে বজ্রপাতের সংখ্যা বাড়ছে। এখন উপরিভাগে আকাশে যে এলাকায় বজ্রপাতটা তৈরি হয় সেখানে খুব বেশি পরিবর্তন আসছে কিনা আমরা সঠিকভাবে জানি না, হয়তো কিছু পরিবর্তন আসছে, কিন্তু এটার সঙ্গে জলীয় বাষ্প একটা ক্যারিয়ার হিসেবে আছে। ঘটনাটা হওয়ার জন্যে একটা তীব্র বৈদ্যুতিক ডিসচার্জ হতে হবে, সেটার একটা কারণ আছে। অতএব সব মিলিয়ে একটা সুন্দর গল্প বলার মতো গল্প বলা যাচ্ছে না, বিজ্ঞানটা ছড়াছড়ি এখন। তবে আগের চেয়ে হয়তো কিছুটা বুঝি, কতগুলো ফেনোমেনোলজিক্যাল ব্যাপার বুঝি, কিন্তু সেটা সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না এবং বিজ্ঞানটা এগোচ্ছে ক্রমাগত। এখন 2016 সালে জাতীয় দুর্যোগ হিসাবে বলা হয়েছে, সেটা হচ্ছে নম্বর দেখে, এবং এই নম্বরটার কনসিকোয়েন্স যেটা সেটা হচ্ছে কজন লোক মারা যাচ্ছে, কজন লোক বজ্রপাত। এখন বজ্রপাতের যে চার্জ সেটা এত ভয়ঙ্কর একটা মানুষের তুলনায় অথবা একটা গাছের তুলনায়, দেখা যায় যে কোনো গাছের উপরে, বড় গাছের উপরে আমরা শেল্টার নিতে যাই, বড় এবং বড় গাছ হচ্ছে বোধ হয় একটা এলাকায় সবচেয়ে উঁচু জায়গা, তো সেখানে বজ্রপাতটা পড়ে এবং এটা অল্প ব্যবধানে হতে পারে, যার ফলে বড় বড় গাছ একদম চৌচির হয়ে যায়, ভেঙে যায়, এবং সেখানে অনেক মানুষও মারা যায়। অনেক সময় তারা মনে করে ওখানে শেল্টার নিতে পারবে, কিন্তু সেখানেই দেখা গেল পড়ছে। একটা জিনিস বোধহয় আমরা মোটামুটি জানি যে উচ্চতা যত বেশি হবে সেখানে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টটা বজ্রপাত থেকে টেনে না, এইটুক পর্যন্ত আমরা বুঝতে পারছি। তো সেইখানে হতে পারে আমাদের ওই বজ্রপাতটাকে আবার অ্যাবজর্ব করার মতো, নিউট্রালাইজ করার মতো মাটির ভেতরে গর্ত করে ওর মধ্যে লবণ দিয়ে অন্যান্য অবস্থান দিয়ে এটাকে চার্জ নিয়ে মাটিতে পাঠিয়ে দেওয়া, সেটা একটা অভ্যাস কোনো 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 জায়গায় আছে, এবং সেটা করলে হয়তো আমরা কিছুটা কমাতে পারবো বা মানুষ বাঁচাতে পারবো। এখন পর্যন্ত
সুচারুরূপে একটা পরিকল্পনা নিয়ে এগোনো এবং বজ্রপাত থেকে মানুষ বাঁচানো, এটা হয়ে ওঠেনি। মানুষের সাধারণ যে ইন্টুইটিভ চিন্তাধারা, আমরা মনে প্রাণে যে বৃষ্টি পড়ছে বজ্রপাত হচ্ছে, আমরা তাড়াতাড়ি একটা গাছের নিচে গিয়ে দাঁড়াই অথবা একটা ঘরের ভেতরে গিয়ে দাঁড়াই, দেখা যাবে যে ঘরের একটা ওই এরিয়াল আর থাকে অনেক সময় যেখান থেকে বজ্রপাত থেকে টেনে নেয়, সেটা হয়তো সাফিসিয়েন্টলি ফাংশনাল না, দেখা গেলো ঘরটাই আক্রান্ত হলো, মানুষ মারা। তো আমাদের যেটা বলছি, আমরা জ্ঞানের প্রথম দিকে, দ্বিতীয় হচ্ছে আমাদের পরিকল্পনা ব্যবস্থাপনা, সেটাও করার জন্যে যে প্রয়োজন সেটাও যথেষ্ট না, তৃতীয় হচ্ছে যে এটা সাধারণত যত অঘটন ঘটে সেগুলো আইসোলেটেড জায়গায়, ইন্ডিপেন্ডেন্ট স্পট, যেগুলো আমরা খেয়াল করতে পারছি না, শহরের ভেতরে কম কম হয় তুলনামূলকভাবে।